বাংলার ওপরে আবারও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত, হতে পারে শিলাবৃষ্টি। সমগ্র পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর দেখে নিন এক নজরে। সোমবারের মতোই ভোরের দিকে খানিকটা শীতল আবহাওয়া, তবে বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রা। সোমবারের মতো মঙ্গলবারও ন্যূনতম তাপমাত্রা রয়েছে রবিবারের তুলনায় কম। বঙ্গ জুড়েই আপাতত মেঘমুক্ত আকাশের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকছে উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 10ই মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের শুকনো আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন হবে না, পাশাপাশি তাপমাত্রারও সেরকম কোনো পরিবর্তন হবে না বলেই পূর্বাভাসে বলা হয়েছে। এবার জেনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা অর্থাৎ 10ই মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এবার জেনে নিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা ও তার আশেপাশের এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। মান্নার উপসাগর থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ তামিলনাড়ুতে। এছাড়া পূবালি হাওয়ার কারণে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, গুজরাট, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্রে। এবার জেনে নিন সমগ্র বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।